ফ্যান পায়জামা ও প্লাজুতে এই ডিজাইনটি কীভাবে কাটিং ও সেলাই করতে আমি এই ভিডিও জুড়ে পুরোটা দেখাবো। তো এটা কিন্তু আমি প্লাজুতে করছি এই ঢেউটি। তো এই ঢেউটি করার জন্য আপনারা প্রথমে একটা ফেফারে কেটে নেবেন, প্রয়োজনে একটা ফেফারে এরকম ঢেউগুলো কেটে নেবেন। যারা নতুন তাদেরকে বলতেছি প্রথমে ফেফারে কেটে পরবর্তীতে ফেফারের মাপে কাপড়ে কাটবেন। তো আমি কাপড়েও মেইন পার্টেও কেটেছি এবং আলাদা করে একটা কাপড় কেটেছি এইটার মাপে বরাবর, একই মাপে দুইটা কেটেছি আর কি। একটা উপরে যেটা দিতেছি এটা ছোট, এটা উল্টো করে সেলানোর জন্য একই মাপে কেটেছি। তো আমি এটা সেলাইটা দিচ্ছি বরাবর 200 করে। তো এই 200 করে আমি একদম পুরোটাতে দিয়ে দেবো, প্রথমে একদম পুরোটাতে সোজা করে দিতে হবে 200 করে। কত বেশি কম হওয়া যাবে না, আর কোনাগুলো ভালো করে একদম অ্যাকুরেট করে সেলাই করতে হবে। তো আমি একদম পুরোটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এটাতে আমি হাতের আঙ্গুল দিয়ে উল্টাবো। উল্টানোর আগে দিয়ে আমি কি করতেছি এটা একটু কেটে কোনাগুলো কেটে দিচ্ছি যেন উল্টানোর সময় একদম ভালোভাবে উল্টে। তো আমি আঙ্গুল দিয়ে আস্তে আস্তে এটা উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে নেওয়ার পরে উপরে একটা সাপ সিলাই দিয়ে নিচ্ছি, মানে একদম কাঁচায় কাঁচায় এই সিলাইটি, এই সাপ সিলাইটি একদম কাঁচায় কাঁচা দিচ্ছি। তো এভাবে কাঁচায় কাঁচা সাপ সিলাইটি দিয়ে নিতে হবে। দেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে সেলাইটা যেন কোনোভাবে বাঁকা না হয়, একদম এক সমান করে চতুর্দিক দিয়ে দিয়ে দিছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার পরে কিন্তু এটা হয়ে গেছে, দেখতেছেন। এখন আমি এই বর্ডারটা সেলাই করবো। বর্ডারটা সেলাই করার জন্য আধা ইঞ্চি কাপড় আমি ভিতরের দিকে ভাঁজ করে দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এটার পরে উপরে দিয়েও আমি একটা সেলাই দেবো, একদম পুরোটা দিয়ে দিলাম। তো এখন উপরেও একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা প্লাজু বা ফ্যান কাটিং পেজে মারতে এভাবে আপনারা এরকম খুব সহজে চমৎকার ডিজাইনটি দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।